কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সাভারে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতিকারীরা উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় সহ সরকারি বেসরকারি শতাধিক স্থাপনায় হামলা লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেও গেল কদিনের সহিংসতায় পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ কোটা সংস্কার আন্দোলনে একদল দুষ্কৃতিকারীর প্রবেশে এমনই উত্তাল ছিল ঢাকা আরিচা মহাসড়ক অশান্ত হয়ে ওঠে পুরো সাভার উপজেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি করা হলে মোতায়েন করা হয় সেনাবাহিনী পরিস্থিতি কিছুটা শান্ত হলে গেল কয়েকদিনের দুর্বৃত্তের হামলা জ্বালাও লুটপাট ও ভাঙচুরের ফলে ধ্বংসস্তূপে রূপ নেয় পুরো উপজেলা চারদিকে শুধু চিহ্ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় লুটপাট করা হয় অফিসের প্রয়োজনীয় নথিপত্র মারধর করা হয় অফিসের কর্মকর্তা কর্মচারীদের এটা একটা এমন একটা দুর্ঘটনা যা করেছে যেটা নজিরবিহীন ঘটনা এখানে আসছি কাজের জন্য এটা কাজের জন্য এসে দিই ভাঙ্গা অন্ত আমাকে কাজ কাম হইল না সরকারি পশু হাসপাতালে আসছিলাম সব সবকিছু বন্ধ ভাঙচুর করছে সবকিছুই নাই শুধু উপজেলা প্রাণী সম্পদ অফিসই নয় হামলা ও ভাঙচুর করা হয় পুলিশ বক্স ডিবি অফিস ভবন ও গাড়ি জালিয়া দেওয়া হয় বাস ট্রাক প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্স ধ্বংসযোগ্য চালানো হয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারেও লুটপাট করে আমাদের কম্পিউটার থেকে মেশিনারি থেকে শুরু করে সব কিছু আমাদের ভাঙচুর করে আমার গাড়িতে ডাক্তার ছিল আমি ডাকার দিকে রওনা দিছিলাম ডাক্তার নিয়ে ওরা আইসে আক্রমণ করছে দুর্বৃত্তের তালিকা করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানায় এই কর্মকর্তা কতিপয় সন্ত্রাসী এবং দুর্বৃত্ত তারা একতাবদ্ধ হয়ে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে যারা এটি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করতে কাজ করছি দুর্বৃত্তদের হামলা জ্বালাও পোড়াও সরকারি বেসরকারি মিলিয়ে পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী অফিসার আমরা আশঙ্কা করছি যে গত কয়েকদিনের এই নৈরাজ্যকর পরিস্থিতিতে সাভারে প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি সরকারি বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সয়দা সামিয়া তামান্না আর টিভি